শান্তিপুর সূত্রাপল শাহপাড়ার ডাকের সাজের জগদ্ধাত্রী পুজো। 1185 বঙ্গাব্দ থেকে শুরু হয় সূত্রাগড় শাহপাড়া অঞ্চলে জগদ্ধাত্রী মায়ের আরাধনা। এক সময় এখানে একই সাথে কৃষ্ণ ও কালী মায়ের আরাধনা করা হতো বলে জানাচ্ছেন পুজো কর্মকর্তারা। কিন্তু এক বছর ভয়াবহ অগ্নিকাণ্ডের পরের বছর থেকে এই বৈষ্ণব শক্তির আরাধনা বন্ধ করে জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু হয় বলে পুজোর কর্মকর্তারা জানাচ্ছেন। এখানে ডাকের সাজে মাকে সাজানো হয়, আখ কুমড়ো ও কলা বলিও করা হয়। এখানে মহিলাদের ধুনো পোড়ানোর রীতি বলবৎ রয়েছে। তবে এই ঠাকুরের মণ্ডপ সজ্জা প্রত্যেক বছর নজর কাড়া হয় বলেই জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। তবে করোনা প্রেক্ষাপটে বর্তমানে খোলা মেলা প্যান্ডেল করা হয়েছে। তবে সূত্রাগড় শাহপাড়া ও চরকতলা অঞ্চলের ঠাকুরের সাজ ও কাঠামো অনেকটা একই রকমের বলে জানাচ্ছেন এই পুজো কমিটির কর্তৃপক্ষরা। প্রতিমার নিরঞ্জন পথে চরকতলা ও শাহপাড়া এই দুই জগদ্ধাত্রী মায়ের নৃত্য প্রদর্শন করা হয় বলে জানা যাচ্ছে। তবে প্রথা মেনে একাদশীর দিনেই এই মাতৃমূর্তির নিরঞ্জন ঘটে। পুজোর জন্য সচেষ্ট হয়েছি। অন্যান্যবার আমরা যেভাবে প্যান্ডেল করে থাকি, মণ্ডপ সজ্জা করে থাকি, কিন্তু এবছর কোভিড স্বাস্থ্যবিধির জন্য গত বছরও তাই করেছি। আমরা প্যান্ডেলের পার্টটা পুরোটাই বাদ দিয়েছি, খোলামেলা প্যান্ডেল যেমনভাবে সরকারি নির্দেশ আছে, কোর্টের নির্দেশ আছে, আমরা সেইভাবেই পুজোর দিকে এগোচ্ছি। ভাসান এবং ভোগ বলতে প্রথমে ভোগের কথাই আসি। ভোগ যেমনভাবে গত বছরে অনেকটাই কাটছাট করা হয়েছিল, কিন্তু এবছর যেহেতু স্বাস্থ্যবিধি একটু খানি শিথিল করা হয়েছে, সেহেতু আমরা এবছর ভোগ পুজো নেওয়া, পুজো দেওয়া এবং ভোগ আমাদের সদস্যদের থেকে ভোগের নেওয়া এবং প্রত্যেক সদস্যকে ভোগ দেওয়ার ব্যবস্থাটা আমরা এবছর রেখেছি। আচ্ছা আচ্ছা, ভাসান কবে হচ্ছে? হ্যাঁ, ভাসান হচ্ছে একাদশীর দিন আমাদের ভাসান, রাত্রিবেলাই হয়, 15 তারিখ এবছর পড়েছে সোমবার। তা আমরা এখান থেকে যথাসময়ই এবং সুশৃঙ্খলভাবেই সরকারি নির্দেশ মেনেই ভাসান বার করব এবং ঘুরে আসার পরে আমরা সব ঠাকুর চলে গেলে সব শেষে আমরা নিরঞ্জনের পথে, আমাদের বারোয়ারির সকল সদস্য মিলে আমরা নিরঞ্জনের পথে এগোবো। আপনার নাম বলবেন? অভিজিৎ চক্রবর্তী, কৃষ্ণকালীতলা, সূত্রাগড় শাহপাড়া, বারোয়ারি। ঠিক আছে।